ওয়েলকাম টু বেদাঙ্ক ডট কম। আমি সঙ্গীতা, তোমাদের ম্যাথসের টিচার। চলো দেখা যাক কি প্রবলেম আছে সলভ করার জন্য। বলা হচ্ছে, কোনো গোলকের আয়তন তার ব্যাসার্ধের ঘনের সাথে সরল ভেদে আছে। 3 সেন্টিমিটার, 4 সেন্টিমিটার এবং 5 সেন্টিমিটার ব্যাসার্ধের 3টি নিরেট গোলককে গলিয়ে একটি নতুন নিরেট গোলক তৈরি করা হলো। যদি গলানোর ফলে আয়তনের কোনো পরিবর্তন না হয়, তাহলে নতুন গোলকটির ব্যাস নির্ণয় করো। ওকে, তো তাহলে ধরে নিই যে আয়তন হচ্ছে ভি, গোলকের আয়তন। হলো ভি, আর ব্যাসার্ধ হচ্ছে আর। তো বলছে গোলকের আয়তন তার ব্যাসার্ধের সাথে ব্যাসার্ধের ঘনের সাথে সরল ভেদে আছে। তাহলে বলতে পারি ভি প্রপোর্শনাল টু আর কিউব, তাই তো? তাহলে আমরা বলতে পারি ভি ইজ ইকুয়াল টু, প্রপোর্শনাল থেকে ইকুয়াল হতে গেলে আমাদের একটা কনস্ট্যান্ট লাগবে, তাহলে ভি ইকুয়ালস টু কে আর কিউব, যেখানে কে হচ্ছে একটা কনস্ট্যান্ট, একটা ধ্রুবক। ওকে, আচ্ছা, তাহলে এখানে বলছে যে প্রথম যে গোলকটা তার ব্যাসার্ধ হচ্ছে 3 সেন্টিমিটার, তাহলে আমরা বলতে পারি ভি ইজ ইকুয়াল টু, বা ভি ওয়ান প্রথম গোলকটা যেহেতু নিচ্ছে, ভি ওয়ান ইজ ইকুয়াল টু কে ইন্টু 3 কিউব। দ্বিতীয় গোলকের আয়তন ভি টু ইজ ইকুয়াল টু কে ইন্টু, দ্বিতীয় গোলকের ব্যাসার্ধ হচ্ছে 4, তো 4 কিউব। আর ভি থ্রি ইজ ইকুয়াল টু কে ইন্টু 5 কিউব। ওকে, এবারে এই তিনটে গোলককে গলিয়ে একটা নতুন গোলক তৈরি করা হয়েছে, ঠিক আছে? তাহলে এই তিনটে গোলকের আয়তনের যোগফল ইকুয়ালস টু নতুন গোলকের আয়তন হবে। ওকে, আচ্ছা, তাহলে কি হচ্ছে, নতুন গোলকের আয়তন হবে, নতুন গোলকের আয়তন হবে ভি ওয়ান প্লাস ভি টু প্লাস ভি থ্রি, দ্যাট ইজ ইকুয়াল টু কে ইন্টু 3, 3 স্কোয়ার ইজ 9, 9 ইন্টু 3 ইজ 27, 27 প্লাস কে ইন্টু 4, 4 যা 16, 16, 4 যা 64, 64 প্লাস কে ইন্টু 5, 5 যা 25, 25, 5 যা 125। ওকে, তাহলে এই হলো কে ইন্টু 27 প্লাস 64 প্লাস 125, তাহলে দ্যাট ইজ ইকুয়াল টু দাঁড়াচ্ছে কে ইন্টু 27, 64, 125। তাহলে 7 আর 4 11, 11 6 5 16, হাতে 1 2 আর 1 3, 3 6 9, 9 আর 2 11, 1 হাতে 1 11 2, তাহলে হচ্ছে 216। ওকে, কে ইন্টু 216, তাহলে হচ্ছে 216 কে। আচ্ছা, তো নতুন গোলকের আয়তন হলো এত। আচ্ছা, এবার ধরি নতুন গোলকের ব্যাসার্ধ, ব্যাসার্ধ যদি বড় আর হয়, বিগ আর ধরলাম, তাহলে আয়তন কত হবে? আয়তন হচ্ছে ব্যাসার্ধ ঘনের সাথে সমানুপাতিক, তাহলে আয়তন যদি আমি ভি ড্যাশ ধরি, তার প্রপোর্শনাল টু বিগ আর কিউ। ওকে, তাহলে বলতে পারি ভি ড্যাশ ইজ ইকুয়াল টু কে আর কিউ। ওকে, তাহলে এই কে আর কিউবটা, এই যে আমরা তিনটি গোলকের যে আয়তনে যোগ করেছিলাম, পুরোনো তিনটে ছোট গোলকে যে আয়তনে যোগ করেছিলাম, 216 পেলাম, 216 কে, তো এটার সাথে সমান। তো আমি 216 কে যেটা পেয়েছি, এটা 1 নম্বর দিলাম আর এটা 2 নম্বর দিলাম, তো তাহলে 1 ইজ ইকুয়াল টু 2 করে পাই কত, 216 কে ইজ ইকুয়াল টু কে আর কিউব। কে কে বোথ সাইড ক্যান্সেল হয়ে গেল, তাহলে আর কত দাঁড়াচ্ছে, আর ইজ ইকুয়াল টু হচ্ছে কিউব রুট অফ 216। আচ্ছা, তো কিউব রুট অফ 216 করলে হয় 6, তো হলো 6 সেন্টিমিটার। তো আমাদের ব্যাস জানতে চাওয়া হয়েছে, তাহলে ব্যাস হলো, ব্যাস ইকুয়ালস টু 2 আর, সো 2 ইন্টু 6, দ্যাট ইজ ইকুয়াল টু 12 সেন্টিমিটার। তো এটাই হলো আমাদের আনসার। থ্যাংক ইউ ফর ওয়াচিং বিদঙ্ক ডট কম। অঙ্কের আরও প্রবলেম এবং সলিউশনের জন্য আমাদের ওয়েবসাইট অবশ্যই ব্রাউজ করো।